আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাইয়া চলে আসলাম আপনাদের এই মার্কেটে। আপনাদের মার্কেটে সম্পূর্ণ ইলেকট্রিক জিনিস পাওয়া যায় তাই না? জি জি। আপনাদের এই লোকেশনটা কোথায়? কাপ্তান বাজার দ্বিতীয় ভবন। কাপ্তান বাজার দ্বিতীয় ভবন, এরশাদ মার্কেট। এরশাদ মার্কেট। আপনার দোকানের নাম? আরবি এন্টারপ্রাইজ। আরবি এন্টারপ্রাইজ। আপনার নাম? মোহাম্মদ ইয়াসিন। আপনাদের এখানে কি কি কালেকশন পাওয়া যায় যদি একটু বলেন? সুইচ, সকেট, এন্টি কাটার, মাল্টি প্লাগ, মাল্টি কর্ড, তার, আপনি ফ্লিপ টেস্টার, টু পিন সকেট, টু পিন প্লাগ, জারা হোল্ডার, বাটন হোল্ডার, সিলিং রোজ সবই পাওয়া যায় আমাদের ইলেকট্রিক্যাল অ্যাসেসরিজ। আপনার এই দোকানে সবই পাওয়া যায় না? সাধারণত কোন কাস্টমার আসলে আমার মনে হয় যে রিটার্ন যাবে না। জি না, জি না, সবকিছু পাওয়া যাবে। লোকজনের কাছে মেসেজ পাঠানো যে আসলে আপনারও বেকার না থাকে, ব্যবসা করুন। অল্প তা আপনি একজন ব্যবসায়ী হিসাবে নতুন যারা ব্যবসা করতে চায় তাদেরকে একটু মেসেজ দেন। অবশ্যই দেবো। আমি তাদেরকে বলি যে আমাদের এই পণ্য নিলে তারা সহজে এটা বিক্রি করতে পারবে এবং সীমিত পয়সায় সে ব্যবসা করতে পারবে এবং অল্প টাকা দিয়ে বেশি টাকা আয় করতে পারবে। মানে আপনাদের এখানে আসলে নতুন লোকেরা তো অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। অবশ্যই সহযোগিতা করব এবং যতটুকু পারবো তার হেল্প করার চেষ্টাই করব। আচ্ছা, ওকে ওকে। তাহলে ভাই আমাদেরকে কি দিয়ে শুরু করবেন? আমাদের আজকে শুরু করব হলো সুইচ দিয়ে। আপনার মাল্টি মাল্টি প্লাগ, জি, এটার দাম হলো আপনার 45 টাকা। এক ডজন কত টাকা পড়ে? এক ডজন 450 টাকা পড়ে। 550 টাকা। আচ্ছা ঠিক আছে। এ হলো সুইচ, জি। এটা পড়ে হলো কোন কোম্পানি ভাইয়া? এটা হলো আপনার এসএম কোম্পানি। আচ্ছা, এটা ডজন কত করে? এটা পড়ে হলো 85 টাকা ডজন। পার পিস কত পড়লো? পার পিস পরে হলো আপনার 7 টাকার কাছাকাছি। 7 টাকার কাছাকাছি। আচ্ছা ঠিক আছে। তারপরে কি দেখাবেন ভাই আমাদেরকে? তারপরে দেখাবো আপনাদের টুইন সেফটি হোল্ডার, জি। এটা পরে হলো আপনার 140 টাকা ডজন। 140 টাকা ডজন, জি। তারপরে কি দেখাবেন? তারপর দেখাবো মাইক হোল্ডার, এটা পরে 130 টাকা ডজন। 130 টাকা ডজন মাইক হোল্ডার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তারপরে আপনাদের হলো ডিমার, ডিমার, ডিমার। এটা কোন কোম্পানি ভাইয়া? এটা পড়ে হলো এসএম সুপার নোকিয়া প্লাগ, জি। এটা পড়বে 105 টাকা ডজন। 105 টাকা ডজন। তারপরে আমাদের সবচেয়ে ভালো মানের 16 আছে অস্কার, এটা পড়বে হলো 58 টাকা পিস। 58 টাকা পিস। এটা কয়টা হোল্ডার এটার মধ্যে? কয়টা? 6 পিন। 6 পিন। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা ঠিক আছে। তারপরে ময়ূর বাটাম হোল্ডার, জি। এটা পড়ে হলো 320 টাকা ডজন। 320 টাকার মতো পড়ে, 20-22 টাকা পড়ে। আচ্ছা ঠিক আছে। তারপরে কি দেখাবেন ভাইয়া? তারপরে দেখাবো আপনার বেড সুইচ। বেড সুইচ দেখি একটু। এটা ডজন কত টাকা করে? এটা পড়ে 110 টাকা ডজন। 110 টাকা করে ডজন। তারপরে এই যে দেখা যাচ্ছে আপনার ক্লিপ, আমাদের সবচেয়ে ভালো মানের ক্লিপ, জি, চায়না প্রোডাক্ট, জি। এটা কয়টা আছে ভাইয়া এখানে? 100 পিস থাকে। 100 পিস থাকে। কত টাকা রেট এটা? এটা পড়ে হলো আপনার 190 টাকা। 190 টাকা, ওয়াও, খুবই সুন্দর। কত টাকা করে ডজন ভাইয়া? 45 টাকা পিস। 45 টাকা করে পিস। আচ্ছা ভাই, এটা যদি কেউ বাইরে থেকে কিনতে চায় তাহলে কত দিয়ে কিনবে? 65 থেকে 85 টাকা, এর নিচে না? না, এর নিচে পারবে না। ওকে, তারপরে তারপরে কি দেখাবেন? তারপরে দেখাবো আপনার টু পিন প্লাগ। টু পিন প্লাগ, এটা কি বাতি জ্বলবে? হ্যাঁ, বাতি জ্বলবে। ইন্ডিকেটর সিস্টেম, ইন্ডিকেটর সিস্টেম। হ্যাঁ, এটা ডজন কত টাকা? এটা পড়বে 180 টাকা ডজন। 180 টাকা। এটা তো টি-শার্ট টেপ, চায়না ব্র্যান্ড। এটা কি ব্ল্যাক এর মধ্যে? হ্যাঁ, ব্ল্যাক, লাল, ইয়েলো সব কালারই আছে না? এটা কত টাকা ডজন? এটা 210 টাকা ডজন। কত করে পার পিস পড়লো? পার পিস পড়ে 210 টাকা। আপনার খুচরা তো এটা হয় না, এটা পাইকারি 18 টাকার মতো পড়ে, তাই না? তারপরে কি আছে এটার মধ্যে কোয়ালিটি? এই যে দেখা যাচ্ছে আপনার এখানে ওয়ালটন আছে। ওয়ালটন এটা আছে? হ্যাঁ, ওয়ালটন আছে। হলো আপনার 136 টাকা ডজন। 136 টাকা ডজন। এটা মধ্যে যে কালো দেখা যাচ্ছে, ওসাকা আছে কালো? একই রেট না? না না, কত এটা? এটা পড়বে 130 টাকা ডজন। 130 টাকা ডজন, 12 পিস। 12 পিস। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে ভাই এই যে তার, এটা কোন কোম্পানির তার? এটা হলো আপনার বিআরবি অ্যালুমিনিয়াম আছে। অ্যালুমিনিয়ামের এটা? হ্যাঁ। কতটুকু এখানে? এটা হলো 90 গজ। 90 গজ। কত টাকা রেট? এটা পড়বে হলো 330 টাকা। 330 টাকা। তারপরে এটার মধ্যে আরেকটা আছে, জি, এটা কোন কোম্পানি? এটা হলো এএসবি। আচ্ছা আচ্ছা, একটু দেখান। হ্যাঁ, এটা রেট কত? এটা পড়বে তামা, এটা অরিজিনাল তামাটা? হ্যাঁ, অরিজিনাল তামা। এটা কত টাকা রেট? এটা পড়বে হলো 750 টাকা। 750 টাকা। আচ্ছা ঠিক আছে। তারপরে কি আছে ভাইয়া? তারপর আছে 10 ছাত্রী। আচ্ছা এএসবি। এটা কি একটু পাতলাটা না? হ্যাঁ হ্যাঁ, পাতলা। এটা কত, একটু নাম দেখেন, এটা কত টাকা রেট? এটা পড়বে হলো 230 টাকা হোলসেল প্রাইস। এগুলো খুবই দরকারি, তাই না? এগুলো কত করে ডজন ভাইয়া? এটা পড়ে হলো আপনার 45 টাকা ডজন। 45 টাকা ডজন। এটা পড়ে হলো আপনার 38 টাকা। 38 টাকা কি পুরো বক্স? হ্যাঁ, পুরো বক্স। কয়টা আছে এখানে? এটা 100 পিসের। 100 পিস সেফটি হোল্ডার।
কত টাকা ডজন এটা 120 টাকা ডজন 120 টাকা ডজন এটা পরে হলো কোন কোম্পানি এটা ফিলিপস ফিলিপস কত টাকা রে 13.5 টাকা পিস পিস ডজন কত বললো এটা ডজন না 76 পিস হিসেবে আচ্ছা তারপরে দেখা যাচ্ছে ভাইয়া এই যে আপনার এখানে খুব সুন্দর দুইটা কোয়ালিটি আছে এটা এটা মানে একটু উন্নত মানের মনে হইতাছে তাই না এটা হলো পোকা পোকা হ্যাঁ এটাও পোকা এটা ডজন এটা পিস পিস আর ওইটা এটা পরে হলো 12.5 টাকা পিস আচ্ছা ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে ভাইয়া এই দিকে আছে আপনার থ্রি পিন নাকি এটা কি বলে এটা ফ্ল্যাক্স মাল্টি জি এটা কত টাকা রেট এটা পড়ে হলো 120 টাকা ডজন ও 120 টাকা ডজন আচ্ছা ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে ভাই আপনার এখানে তো আরো আছে কোয়ালিটি তাই না এটা কত এটা হলো 105 টাকা ডজন 105 টাকা ডজন এখানে তো প্রচুর পরিমাণ মাল আসলে এইভাবে দেখানো সম্ভব হয় না তারপরে কি দেখাবেন ভাই আমাদের আমরা আরো দেখাবো আপনি কেবল ক্লিপ জি সুইচ টু পিন প্লাগ জি झारा मॉडल চালতা মডেল আছে জি ময়ূর মডেল আছে জি তারপর সুপারস্টার মডেল আছে সুপারস্টার নাম করে না হ্যাঁ সুপারস্টার মডেল এটা ডজন কত করে এটা হলো 150 টাকা ডজন 150 টাকা ডজন তারপর এগুলা সাদিয়া সেফটি আছে সাদিয়া সেফটি হলো 115 টাকা ডজন 115 টাকা ডজন এই যে ব্ল্যাক এর মধ্যে যেটা হ্যাঁ ব্ল্যাক আছে 110 টাকা ডজন সালমান টুপিন তারপর আছে আমরা বেস্ট সুইজার দেখাইছি এর আগে আচ্ছা আচ্ছা এটা তো দেখানো হইছে তাই না কেবল ক্লিপ আছে আমাদের জি এটা তো এটা বড়টা না হ্যাঁ বড় আছে 20 টাকা এটা কত করে প্যাকেট এটা পড়ে হলো 120 টাকা কি বলা আছে এটা বানা কত করে পার্টি এটা পড়ে হলো 160 টাকা ডজন 160 টাকা করে ডজন হ্যাঁ জি এটা কত টাকা রেট এটা উপর পড়ে হলো আপনার 28 টাকা পিস এর নাম কি ভাই এমকে ফ্রিগান পিবিসি আচ্ছা কত 28 টাকা পিস জি জি 28 টাকা পিস তাহলে ভাই আপনি তো অনেক কিছু দেখেন আসলে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই ভাইয়ার এই দোকানে আসবেন কারণ সময় স্বল্পতার কারণে আসলে দেখানো সম্ভব হয় না যেহেতু ভাইয়ার দোকানটা অনেক বড় আপনারা অবশ্যই একবার এসে ভাইয়ার দোকানটা দেখে যাবেন এবং ঘুরে যাবেন ভাইয়া যারা আসতে চায় আপনার দোকানে একটু দাওয়াত দিয়ে দেন অবশ্যই তাহলে আমার দাওয়াত রইল এবং আসবেন দোকানে দেখে যাবেন এক কাপ চায়ের দাওয়াত রইল সবার কাছে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই ভাইয়ার এই দোকানে চলে আসবেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুরাতন হয়ে থাকলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।